সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সে তো গুজরাটের যারা নেতা তারা বুঝতে পারছে কিরম ক্ষমতায় এলো। এটা যে নৈতিক জয় হয়েছে বিরোধীদের সেটা স্বীকার করে নি, সব 150-156টা আসন পাবো বলে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা, সেটা আগে দেখি। আরে কোনো সমীকরণ নেই এখানে, একটাই সমীকরণ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে আছেন? তিনি তৃণমূলের দিকে আছেন, তিনি তৃণমূলের সভানেত্রী এবং এই রাজ্যের একমাত্র আস্থাভাজন নেতা। কিরম কে কিরম পরীক্ষা দেয় তার উপর নির্ভর হবে। একজন এখন তো আর বিরোধী তো একই হয়ে গেছে। আপনারা বলছেন কে আবার এইসব আমি আচ্ছা সে প্রমাণ করুন। আমি এনজিওলে কাজ করতাম, আর এত নম্বর দেবেন না এইসব। এইসব ভূমিপুর ছিল আমাদের দলে, সব কিছু খেয়ে দিয়ে এখন জার্সি বদল করে দিল্লি বাসে করবে। ছেড়ে দেওয়া